Hello. So, are we good to go? Yes, sir. Okay, please tell me something about yourself. Good morning, sir. Thank you, first of all, to introduce, give me that opportunity to introduce myself in front of you. I am basically from Bardwali, Agartala, and I have completed my class 10th and 12th examination from Shankaracharya Vidyayatan, Agartala. And after that, I did my graduation in 2016. Sorry, 2016 to 2019 from MBD College, Tripura. And after that, I have completed my master's from Tripura University, specifically in inorganic chemistry. And while doing my master's, I have got that opportunity to participate in one-time relaxation trip. And for that, I am presently working as a primary teacher in Katlamara 8th School, Shimla. So your there was a course that you need to mandatory do, no, for relaxation that is Yes, finished sir. already. Yes, sir. Last July, this is finished. Okay, fair enough. So now you have done your graduation in which subject? Same chemistry. Yes, sir. Chemistry. Okay, and you are teaching right now. Yes, sir. As a primary teacher. Okay, so now, I mean, the first question that would be that why would want to switch from something so noble, from teaching to, getting into the panchayat as well as in the child development field? What is the motivation behind that? আচ্ছা স্যার, বাংলায় বলতে পারবো কি? হ্যাঁ, বলুন। আচ্ছা, প্রথমত আমি গ্র্যাজুয়েশন করার সময়ে টেট রিল্যাক্সেশনে উত্তীর্ণ হই। তো তখন আমি গ্র্যাজুয়েশন যেহেটু করছিলাম, তাই আমি টেট ওয়ানটা পেয়েছি, যেটা আন্ডার গ্র্যাজুয়েট স্কেলে আমি এখন জব পার্সিউ করছি। তারপরে কোর্স করার সঙ্গে সঙ্গে যখন আমি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করতে করতে গেলাম, তখন 2019 কোভিড পিরিয়ড এসব ছিল। তো তখন আমি আস্তে আস্তে দেখতে পেলাম যে কোর্স করার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি যে আই হ্যাভ দ্যাট একটা আমার একটা পোটেনশিয়াল যে আমি অন্তত পক্ষে মানুষের সঙ্গে ভালো করে ফিল লেভেলে কথা বলে কাজ করতে পারি। টিচিং অবশ্যই একটা নোবেল প্রফেশন, আমি এই পেশার সঙ্গে খুব ভালো করে লাস্ট 2 ইয়ারে যুক্ত। কিন্তু আমি মনে করি আন্ডার গ্র্যাজুয়েট টিচার হিসাবে যেহেতু আমি ততটা এখন অব্দি অপরচুনিটি পাচ্ছি না, এবং সেই তার সঙ্গে আমার যে স্যালারি এটাও 5 ইয়ার অব্দি ফিক্সড আছে। তো রিসেন্ট যে কোর্স গুলোতে আমি পরীক্ষা দিলাম, ICDS সুপারভাইজার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এর যে পোস্ট গুলো, এটার স্যালারি স্ট্রাকচার প্লাস আমার যে হিউম্যান রিসোর্সটা, আমি মনে করি যে ওই জব গুলোতে আমি আরো ভালো করে আমার নিজেকে ইউটিলাইজ করতে পারবো। ওকে, ফেয়ার এনাফ। তোমার কি মনে হয় এই যে টেটের যে আফটার ক্লিয়ারিং টেট অলসো, মানে টিচারদের যে 5 বছরের ফিক্সড পিরিয়ড থাকে, দ্যাট ইজ নট রিয়েলি হেল্পিং এনিবডি? ইয়েস স্যার, সামহাও বিকজ অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের পোস্টিং অনেকটাই দূরবর্তী অঞ্চলে হয়। তো তখন আমাদের মানে আমাদের যে ডেইলি ওয়েজেস সব মানে সব মিলিয়ে একটু অসুবিধায় পড়তে হয় এই ন্যূনতম বেতনে। তো অ্যাজ এ টিচার ইন কাটলামারা স্কুল, হোয়াট আর দ্য হ্যাঁ স্যার, চ্যালেঞ্জেস দ্যাট ইউ হ্যাভ ফেসড? কাতলামারা অঞ্চলটা স্যার মূলত চা বাগান অধ্যুষিত অঞ্চল। তো চা বাগান অধ্যুষিত অঞ্চল হয়, সেখানে যে সমস্যাটা সবচেয়ে বড় থাকে, যখনই পাতার প্রোডাকশন হয় তখন বাচ্চারা একদম স্কুলে আসতে চায় না, কারণ তারাও বাবা মায়ের সঙ্গে ওই কাজগুলোতে ব্যস্ত থাকে। তো রেগুলার অ্যাবসেন্টিজম যেটা, সেই জিনিসটা ওই অঞ্চলটাতে খুব বেশি আমি দেখতে পেয়েছি। তো হাউ ক্যান উই ট্যাকেল ইস্যুস যেখানে মানে বাচ্চারা স্কুলে আসতে পারে না? হোয়াট আর দ্য স্টেপস দ্যাট ক্যান বি টেকেন? আমি মূলত 2019-এ জয়েন করেছিলাম, তো তখন কোভিড এর জন্য এমনিতেই সমস্ত জায়গায় লকডাউন ছিল। তো তখন আমি স্কুলে গিয়ে দেখেছি একদম অ্যাবসেন্ট, মানে ভীষণ ভাবেই অ্যাবসেন্ট। তারপরে যখন কথা বলে জানতে পারলাম কর্তৃপক্ষের সঙ্গে,
যে তারা মূলত যে সময়টাতে চার মরশুম ওই সময়টাতে তারা বাবা মায়েদের সঙ্গে থাকে। তো তারপর দেখেছি আমাদের বিভিন্ন কিছু স্কিম, আমি ফার্স্ট যেটা আমার মানে মনে পড়ছে সেটা হচ্ছে নাইবারহুড ক্লাসেস অর্গানাইজ করা হয়েছিল। তখন নাইবারহুড ক্লাসেও যে খুব একটা উপস্থিতি ছিল তা নয়, কিন্তু ধীরে ধীরে দেখলাম, মানে এটা আমি বলবো শুধু আমার নয় কর্তৃপক্ষের সমস্ত সহযোগিতাতে, যদি আমরা তাদের টিএলএম ইউজ করে না টিচিং লার্নিং মেথড ইউজ করে পড়াই, তারপর বাচ্চাদেরকে কিছু আকর্ষণীয়, কারণ গতানুগতিক যে শিক্ষা শুধুমাত্র আমরা বললাম ওরা শুনলো তাতে ওরা ইন্টারেস্টেড হয় না, আমরা যদি কিছু নতুন ভাবে ওদের টিএলএম, তারপরে আমাদের স্কুলে স্মার্ট টিভির ইউজ করা হয়েছে, তারপরে কিছুদিন পরে আনা হয়েছে যে বাচ্চারা যাতে নিজের হাতে বানাতে পারে ক্লে ম্যাটেরিয়াল, ওইগুলোতে তারা অনেকটা আকর্ষিত হয়ে স্কুলে আসে। এবং আমি অবশ্যই মনে করি মিড ডে মিল আরেকটা ইস্যু যার জন্য তারা নিয়মিত স্কুলে মানে আসে। That is fine. এখন যে আমাদের নতুন এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি যেটা ইমপ্লিমেন্ট করেছে, ইজ ইট ট্রাইং টু অ্যাড্রেস এনি অফ দিস ইস্যুস অ্যাকর্ডিং টু ইউ? এখন মূলত 2021 এর পর থেকে এটা চালু হচ্ছে, তো আমার মনে হয় যে হ্যাঁ, এই অ্যাবসেন্টিজম, তারপর বাচ্চাদের কিভাবে আরো মানে আমাদের মানে যে লার্নিং মেথডটা, লার্নিং বাই ডুইং যে মেথড এনইপিতে বলা হয়েছে যে আমরা কলা কৌশলের মাধ্যমে শিখব, এবং আমাদের বাচ্চাদের মূল স্রোতে শুধু তারা কতটুকু ফান্ডামেন্টাল যে টিচিং প্রসেস নিপুণ, তারপর মিশন মুকুল, এগুলো সব এনইপিতেই লঞ্চ করা হয়েছে। তো আমার মনে হয় এইগুলো বাচ্চাদেরকে আবার এই সমস্যাগুলো দূর করতে সবটা না হলে অনেক ক্ষেত্রেই সহায়ক হবে। ত্রিপুরাতে টিচিং যদি আমার করতে হয়, বেসিক্যালি ত্রিপুরা তো দু ভাগে ভাগই নেবে, সামওয়ে আমাদের একটা প্লেনারি আছে এবং আমাদের একটা এডিসি এরিয়া আছে, ঠিক আছে না? দ্য কালচার অ্যান্ড দ্য স্টাইল অফ লিভিং ইন দ্য প্লেন এরিয়া ইজ কোয়াইট ডিফারেন্ট টু দ্যাট অফ দ্য এডিসি এরিয়া, এটা তো তুমিও বোঝো। তো তোমার কি মনে হয় সেই হিসাবে আমরা কি উই হ্যাভ বিন এবল টু প্রোভাইড দ্য কিডস উইথ হোলিস্টিক এডুকেশন ইন দ্য স্টেট? আমরা স্যার যতটুকুই মানে আমি কয়েকদিনে যতটুকু দেখেছি যে চেষ্টাটা সর্বত্রই চলছে, কারণ ডুমবুর সহ বিভিন্ন এলাকাতে রিসেন্টলি একটা মানে ইও করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যেখানে স্পেসিফিক্যালি কয়েকদিন বাচ্চাদেরকে মানে শিক্ষকদের যাতায়াতের কিছু অসুবিধা ওইসব পার্বত্য অঞ্চলে থাকে, কিন্তু যাতে আরো বেশি করে পৌঁছাতে পারে রিসেন্ট যারা বিআরপি এবং সিআরপি ইয়েতে পেয়েছে তাদেরকেও বলা হয়েছে ওইসব অঞ্চলে যারা মানে মেইন ইয়ে থেকে দূরে আছে ওইসব অঞ্চলের বাচ্চাদের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এবং নিপুণ থেকে শুরু করে বাকি সমস্ত প্রজেক্ট, যেমন আমাদের আমি ভাবি যে সমান অঞ্চলেও চলছে, তেমন ভাবে পার্বত্য অঞ্চলেও কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কিন্তু ইন্টারনেটের যে সমস্যা কিছু কিছু আছে ওইগুলো যেহেতু ওই অঞ্চলে বেশি, তাই আমার মনে হয় যে ওইখানে ততটা মানে ইয়ে হতে পারছে না যতটা, আর একটু ইন্টারনেটের সুবিধা হলে বা বিভিন্ন কিছু পৌঁছাতে পারলে, যোগাযোগ উন্নত হলে আরেকটু ভাবে আমরা বাচ্চাদের কাছে পৌঁছাতে পারতাম। ওকে, ফেয়ার এনাফ। তোমার পোস্ট প্রেফারেন্স কি কি? আমার পোস্ট প্রেফারেন্স স্যার ICDS, then PO, then CDPO। CDPO স্কেল তো বোধহয় সবচেয়ে হাইয়েস্ট, তাই না? হ্যাঁ স্যার। Then why have you kept CDPO at the last? আমি যখন স্যার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি তখন একদম ভীষণভাবে DLED এর জন্য আমাকে পড়তে হয়েছে, কারণ 2021 এ যখন নোটিফিকেশন বের হয় তখনই আমাদের DLED এর পরীক্ষা চলে। তো আমি চেষ্টা করেছি আমার স্কুলে যে সময়টা আমি ক্লাস করতাম বাকি সময়টা আমি লোকাল যে নিউজ পেপার গুলি সেই স্কুলে ছিল, কারণ আমাকে অনেকটা টাইম ওইখানেই থাকতে হয়, ট্রাভেল করতে হয়, তো ওই নিউজ পেপার গুলি পড়ে আমি চেষ্টা করেছি আমার পরীক্ষাটার জন্য নিজেকে প্রিপেয়ার করার। তো ICDS এর যে ভ্যারিয়াস স্কিম গুলো এগুলো আমাকে খুব, যেহেতু আমি একদম প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছি, আমাকে খুব ওই স্কিম গুলোর প্রতি বা বাচ্চা মায়েদের যে পুষ্টি প্রকল্প এগুলো আমাকে খুব আকর্ষিত করেছে, এবং মনে হয়েছে ওই স্বল্প সময়ে আমি ওই পরীক্ষাটার জন্য যদি মানে প্রস্তুতি নিই আমি আরো বেশি করে ওই জবটা যদি পাই তাহলে নিজেকে। কি কি স্কিম তুমি দেখেছো রিগার্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড ICDS? স্যার স্কুলে নাকি মানে আমাদের ইয়েতে আশেপাশে, হোয়াট এভার ইউ নো অ্যাবাউট ইট?
কি জানো? স্যার, আমি দেখেছি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার, শুনেছি কথাটা। তারপরে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান যেটা হয়েছে 4.0, তারপরে আমি শুনেছি মিশন মুকুল, মুকুলের কথা শুনেছি, নিপুণের কথা শুনেছি, তারপর ভ্যাকসিনেশন, যে ওই প্রসেস ইমিউনাইজেশনের যে ইয়েগুলো চলে। ইমিউনাইজেশনে বেসিক্যালি 0 to 6 years এর জন্য কি কি বাচ্চাদের কি কি লাগে ভ্যাকসিন? ইমিউনাইজেশনে স্যার বিসিজি, ওপিভি এগুলো লাগে, মানে যতটুকু আমার মনে পড়ছে ঠিক আছে। বিসিজি, ওপিভি, ডিপিটি অলসো। তোমার মতো একটা ভালো ICTS সুপারভাইজারের কি কি কোয়ালিটিস থাকা দরকার? আমার মতে স্যার, ICDS যে সুপারভাইজার যে জবটা, সেটা যেহেতু মূলত 0 থেকে 6 এবং মায়েদের নিয়ে, তো প্রথমেই আমাকে ওই যে বিষয়গুলো আছে এবং অঙ্গনবাড়ি ওয়ার্কারদের আমাকে বোঝানো এবং সেই স্কিম গুলোকে বোঝাতে হবে। তো সেই ক্ষেত্রে আমার একটা ভালো মানে লিডারশিপ কোয়ালিটি, তার সঙ্গে হচ্ছে যে আমি সবার সঙ্গে কতটা ভালো কমিউনিকেট করতে পারছি, জিনিসগুলো বোঝাতে পারছি, আমার মধ্যে সহনশীলতা থাকা উচিত, কারণ গ্রামাঞ্চলে কাজ করতে হবে, অনেক রকম সমস্যা আসতে পারে, সেই সমস্যাগুলিকে যাতে মোকাবিলা করতে পারি, এবং অবশ্যই নিজেকে ডিজিটালি ওয়েল বিং, যে প্রকল্পগুলো যাতে সব ডিটেলস যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, সেই মানে জিনিসগুলো থাকা উচিত বলে মনে করি। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ই অফিস লঞ্চ করেছে, আই থিংক হ্যাঁ স্যার, ইউ গাইজ হ্যাভ অলসো গট সাম সর্ট অফ ট্রেনিং ফ্রম আইটি ভবন, হ্যাভ ইউ? না স্যার, যেহেতু আমি মানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তো আমি ক্লারিক্যাল সেকশনের ওই ব্যাপারটা মানে পাইনি, তবে আমি শুনেছি যে ম্যাক্সিমাম অফিসগুলোরই যা যত ডকুমেন্টস গুলো আছে সবগুলো ডিজিটালি এর আন্ডারে আনা হচ্ছে। তো এখন এটার আমরা তো সবাই বেনিফিট বলতে পারি, ক্যান ইউ টেল মি দ্যাট হোয়াট ক্যান বি সাম অফ দ্য ইল বেনিফিটস অফ ইমপ্লিমেন্টেশন অফ সাচ থিং? স্যার মূলত তো সবগুলোই বেনিফিটের মধ্যে পড়ে, ইল বেনিফিট যদি বলতে যাই তাহলে হয়তো আমার ক্ষেত্রে মনে হয় যে গ্রামাঞ্চলে যদি কোনো কেউ হঠাৎ করে একটা কাগজের জন্য যদি যায়, যদি এই ইনফরমেশনটা আগের থেকে মানে না থাকে মানে তার কাছে, তাহলে যে ওই জিনিসগুলোতে লগ ইন করতে বলা হলো, মানে গ্রামের একটা লোককে বলা হলো যে তুমি লগ ইন করে বা যেভাবে করে এনরোল করবে, তো সে যদি ওই বিষয়গুলো না জানে তাকে আবার আরেকটা সোর্সের মাধ্যমে এই কাজটা করতে হবে, তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা, কিন্তু বাকি সব জায়গাতেই ধীরে ধীরে তো আমাদের কাজ চলছে, তো সবাই যখন এই কাজটা সম্পর্কে অবগত হবে তখন এটা অসুবিধা থাকবে বলে স্যার আমার মনে হয় না। রিসেন্টলি একটা ডিবেট চলছে মানে বিটুইন ডিফারেন্ট ইউ নো এরিয়াস অফ রিসার্চ এন্ড রিসার্চ ওয়ার্ক, ইউ নো হিউম্যান বিইংস আর স্লোলি গেটিং রিপ্লেসড বাই মেশিনস, এমপ্লয়মেন্ট থেকে আরম্ভ করে সবকিছু, ডু ইউ এগ্রি টু দ্যাট স্টেটমেন্ট? স্যার যেটা, হ্যাঁ অনেকটাই আমরা অ্যাগ্রি তো হচ্ছি, কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে গেলে আমি মনে করি এই জিনিসগুলো যেটা আমাদের নিউ নিউ ইমপ্লিমেন্টেশন, এবং অনেক ক্ষেত্রে এটা মানে অনেকটা সুফল যেমন আছে তেমনি তার কিছু মানে কুফলও তো অবশ্যই আছে। ওকে, রিসেন্টলি রাম মন্দির তো ইনোগ্রেট হয়েছে অ্যাজ ইউ নো। হ্যাঁ স্যার, তো রাম মন্দির ইনোগ্রেশন ইন্ডিয়ার মতো একটি কান্ট্রির জন্য কতখানি সিগনিফিকেন্ট? মূলত যদি আমরা দেখতে যাই ভারতের মধ্যে যে ধর্মীয় পর্যটন কেন্দ্র, ওই জিনিসটা ভারতের বিভিন্ন জায়গাতে, পুরী, বানারস সব জায়গাতেই চলে, আর অযোধ্যার মধ্যে যে রিসেন্টলি রিলিজিয়াস ট্যুরিজমের ব্যাপারটা যেটা হলো সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে, যেখানে অযোধ্যার কিছুদিন আগেও এমন অবস্থা ছিল যে রাস্তাঘাট সহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক ছিল না, কিন্তু এই মন্দির গঠন সহ বিবিধ কার্যাবলীতে ওই এলাকার কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে, তো আমার মনে হয় এটাকে আমি ওই উন্নতির দিক থেকেই বিবেচনা করতে পারি, যেখানে অল্প সময়ে এত সুন্দর বাল্মীকি এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু বিভিন্ন ভাবে উন্নতি হয়েছে, এবং আমাদের যে ভারতীয় মানে ঐতিহ্য, সেই ঐতিহ্য শিল্পের যে মন্দির তৈরি হলো এটাও আমাদের একটা মানে হেরিটেজ হিসাবে থাকবে, এবং ভবিষ্যতে অনেক মানুষ এটাকে দেখতে আসবে, আমাদের দেশের আয় বাড়বে। ভেরি নাইস স্পিকিং টু ইউ, আই উইল গিভ ইউ ফিডব্যাক ইন 2-3 মিনিটস, আই উইল কল ইউ ব্যাক। ওকে স্যার, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। আমি তো ভালোই আছি, এবং হাউ ওয়াজ ইওর মেইনস? স্যার মেইনস আমি মানে ভালো, আমি তো বাংলাতে লিখেছি, তো আমার একটাই সমস্যা হয়েছে, আমি রিজনিং পার্টটা কমপ্লিট করতে পারিনি। মানে যতখানি দিয়েছো ততখানি দিয়েছো ভালোভাবে?
হ্যাঁ স্যার, মানে আমি তো প্রথম থেকে জিকে পলিটি ম্যাথ খুব ভালো হয়েছে, কিন্তু রিজনিং এর লাস্টে আমি 5টা রিজনিং মানে কমপ্লিট করে আসতে পারিনি। 5টাই পারোনি? না স্যার, আমার লাস্টে টাইম ছিল না। ইংলিশটা ভালো হয়েছে? হ্যাঁ স্যার, ইংলিশটা ভালো হয়েছে এবং পলিটি ম্যাথেও ম্যাথে 10টাই করেছি আর পলিটিও ভালো হয়েছে। এখন ব্যাপারটা হলো, তুমি যে বাংলায় লিখেছো এটা, হ্যাঁ স্যার, ওয়ার্ড লিমিটের কি ম্যাটার? ওয়ার্ড লিমিট কি মেনটেন করে লিখেছো? স্যার ওয়ার্ড লিমিট মেনটেন করে যতটা মানে ওই ডায়াগ্রাম বেসিস করে তারপর চার্টের মতো করে আনসার গুলো লেখার ট্রাই করেছি। ওয়ার্ড লিমিট খুব একটা এক্সিড হয়নি। খারাপ হয়নি, ভালো হয়েছে, নো ডাউট। এখন দেখতে হবে আরকি মেন্সটা কিরকম হয়। আমার মনে হয় না কোনো কিছুতে মানে কোনো সাজেশন আছে যেরকম ফ্লোতে বলছো সেরকম ফ্লোতেই বলো, কিন্তু এখানে একটা জিনিস মাথা রাখবে, ইট মে নট বি কন্ডিউসিভ কে ধরো হয়তো প্যানেল যখন তুমি বাংলাতে বললে 10টা প্যানেল মধ্যে একটা প্যানেল এরকমও থাকে যে বলবে নো ইউ কন্টিনিউ ইন ইংলিশ, তখন কিন্তু যেভাবে হোক ব্যাক আপে একটা মাথা নিয়ে চলতে হবে। হ্যাঁ স্যার, মানে তখন মানে হয়তো অত ফ্লুয়েন্টলি বলতে পারবো না, কিন্তু মানে ট্রাই করবো আর কি বলার, এটাই আর কি। আচ্ছা, রিজনিং এর মার্কটা কি বেশি মানে এনি চান্স আছে কি আমার মানে আসার? সেটাই আর কি। কথা শুনে তো মনে হচ্ছে ভালো মেটেরিয়াল আছে, এখন বাকিটা তো ভগবানের উপর, উই ডোন্ট নো দ্য ডেস্টিনি, উই ক্যান অনলি ট্রাই। কিন্তু আইডিয়ালি মানে 5টা ওই যে মানে 2 মার্কস, আই মিন 10 মার্কস তো তুমি ছেড়ে দিয়েছো তাহলে। হ্যাঁ স্যার, 10 মার্কসটা আমার মানে আমি আনসার করতে পারিনি। Let's hope for the best. কি হয় তোমার, এটাকে আপলোড করা যাবে নাকি পার্সোনালি লিখে দেবো? স্যার আপনি আপলোড করতে পারেন, কিন্তু আমার তো আরেকটু ভালো করে জানলে বলতাম। না না, দ্যাট ইজ ফাইন, কিন্তু আমি তোমার তাহলে কি নামটা ডিলিট করে দেবো? হ্যাঁ স্যার, নামটা একটু স্কিপ করে দিলে ভালো হয়। কাতলা মারা বললে কেউ কিছু বুঝবে না তো? না না স্যার।